আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাহিম বিন আমিন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ডেটাবেসকে রিড অনলি করা যায়। সো বেসিক্যালি আমি যদি আমার এই স্কিমাতে আসি এবং রিলোড দেই, দেখতে পাচ্ছেন আমার এখানে চারটি ডেটাবেস আছে। সিস ডেটাবেস, যেটা মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চে থাকে। সো আমি এই ডেটাবেস নিয়ে কথা বলবো না। কেন কথা বলবো না, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমার নিজের তৈরি করা তিনটি ডেটাবেস আছে এখানে, নিউ ডিবি, নিউ ডিবি টু, নিউ ডিবি থ্রি। সো ধরুন আমি নিউ ডিবি টু এটা নিয়ে কাজ করব। তো আমি যখন কোনো একটি ডেটাবেস নিয়ে কাজ করতে চাই, সবার প্রথমে আমার সেই ডেটাবেসটি সিলেক্ট করে নিতে হবে, যেন মাই এসকিউএল ওয়ার্ক বেঞ্চ বুঝতে পারে আমি যখন কোনো কমান্ড রান করছি সেটি আসলে কোন ডেটাবেসের উপরে কাজ করছে, এবং কোন ডেটাবেসটি মানে কোন ডেটাবেস যখন সিলেক্ট করতে হয় কীভাবে সেটি সিলেক্ট করতে হয় এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। যদি দেখে না আসেন তাহলে অবশ্যই দেখে নিতে হবে। আমরা অনেকভাবে সেটি সিলেক্ট করতে পারি, ইউজ দিয়ে আমি কমান্ড রান করে ডেটাবেসটি সিলেক্ট করতে পারি, ডেটাবেসের উপরে রাইট ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট স্কিমা দিয়েও সিলেক্ট করতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে ডাবল ক্লিক করলে যদি দেখেন এটি বোল্ড হয়ে গেছে তার মানে বুঝতে হবে এটি সিলেক্ট হয়ে গেছে। এটি মনে রাখবেন, যখন আমি কোনো ডিফল্ট স্কিমা সিলেক্ট করি বা ডিফল্ট ডেটাবেস সিলেক্ট করি সেটি এরকম বোল্ড হয়ে যাবে ডেটাবেসটির নেম, ঠিক আছে? তো ধরুন এখন আমি নিউ ডিবি থ্রি নিয়ে কাজ করবো। সো আপাতত নিউ ডিবি থ্রিতে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডিফল্ট স্কিমা দিলাম। আচ্ছা, কোনো একটা কারণে সম্ভবত এটি বোল্ড হচ্ছে না, সমস্যা নেই, আমরা এটি নিয়ে পরে কথা বলবো। তো ধরুন আমি নিউ ডিবি থ্রি নিয়ে কাজ করছি, ঠিক আছে? আর আমার যদি কনফিউশন কাজ করে তাহলে আমি কমান্ড দিয়েও দেখতে পারি, ইউজ নিউ ডিবি থ্রি। হ্যাঁ, এখন নিউ ডিবি থ্রি এই ডেটাবেসটি আমার ডিফল্ট স্কিমা, ঠিক আছে? তো ধরুন আমি চাইছি যে নিউ ডিবি থ্রি এই ডেটাবেসটি এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, কেউ কোনো কিছু এডিট করতে পারবে না। বলতে পারেন কাইন্ড অফ রেস্ট্রিকশনের মতো, যে আমি এই ডেটাবেসটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, কেউ যদি আসে সে এই ডেটাবেসটি দেখতে পারবে, জাস্ট রিড করতে পারবে, কিন্তু সে কোনো কিছু মডিফিকেশন করতে পারবে না, কোনো কিছু রাইট করতে পারবে না, কোনো কিছু ডিলিট করতে পারবে না, কোনো কিছু অল্টার করতে পারবে না। তো এনক্রিপশনেরও ব্যাপার আছে, তো আমরা সিম্পলি এখানে রিড অনলি করে দিলেই এই কাজটি হয়ে যায়, যে সে শুধুমাত্র রিড করতে পারবে কিন্তু কোনো কিছু রাইট করতে পারবে না, মানে মডিফাই অল্টার এসব কিছু করতে পারবে না, ঠিক আছে? তো সেটা কিভাবে করা যায়, আমরা একটা ডেটাবেসের স্ট্যাটাসকে অল্টার করবো। স্ট্যাটাস মানে সেটা কি রিড করা যায়, রাইট করা যায় কি না, এটা তো অল্টার অল্টার, যেহেতু আমি কোনো কিছু অল্টার করব, পরিবর্তন করব। এরপর আসছে আমি কি পরিবর্তন করব, আমি কি ডেটাবেস পরিবর্তন করব, টেবিল নাকি অন্য কিছু, আমি ডেটাবেস পরিবর্তন করব বা ডেটাবেস অল্টার করব। তো ডেটাবেস, এখন আমাকে ডেটাবেসটির নাম দিতে হবে। হ্যাঁ, আমি তো বলে দিলাম যে আমি একটা ডেটাবেস অল্টার করতে চাই, বা ডেটাবেস কোন ডেটাবেসটি অল্টার করতে চাই সেটা তো বলতে হবে, রাইট? সো আমি ডেটাবেসটির নাম দিয়ে দিলাম নিউ ডিবি থ্রি, ঠিক আছে? এখন আমি কি অল্টার করতে চাই, আমি এটাকে রিড অনলি করতে চাই। সো রিড অনলি ইকুয়াল টু ওয়ান, ওয়ান দিলাম মানে এটি রিড অনলি হয়ে গেল। এখন আমি যদি এটি এক্সিকিউট করি তাহলে নিউ ডিবি থ্রিটি রিড অনলি হয়ে যাবে, আমরা শুধুমাত্র এটি রিড করতে পারবো, দেখতে পারবো, কিন্তু কোনো কিছু এডিট বা অল্টার করতে পারবো না। চলুন আমি যদি এটি এক্সিকিউট করি, রিন চেক বক্স, এটা হয়ে গিয়েছে, নিউ ডিবি থ্রি দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনাকে যেমনটি বলছিলাম আমরা শুধুমাত্র ভিউ করতে পারবো কিন্তু কোনো কিছু মডিফাই করতে পারবো না। ফর এক্সাম্পল, লেটস সে রিড অনলি করার পরে আমি চাইছি আমি এই ডেটাবেসটি ডিলিট করে দিব। সো ডেটাবেস কিভাবে ডিলিট করে যদি না জেনে থাকেন তাহলে আগের ভিডিও অবশ্যই দেখে আসবেন, আমি সিম্পলি এখন দেখাচ্ছি। ড্রপ কি ড্রপ করব, ডেটাবেস ড্রপ করব এবং ডেটাবেসটির নেম নিউ ডিবি থ্রি, ঠিক আছে? তো আমি যদি এটি ড্রপ করতে চাই, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ক্রস মার্ক এসেছে এবং তারা আমাকে বলছে এরর, স্কিমা নিউ ডিবি থ্রি ইজ ইন রিড অনলি মোড। যেমনটি আপনাকে বলছিলাম, এটা যেহেতু আমি রিড অনলি করে ফেলেছি সো এটা শুধুমাত্র আমি রিড করতে পারবো, কোনো কিছু মডিফাই বা অল্টার করতে পারবো না। যেহেতু কোনো কিছু মডিফাই বা অল্টারও করতে পারবো না সেহেতু এটি ডিলিটও করতে পারবো না, ঠিক আছে? এভাবে বলতে পারেন যে আমার ডেটাবেসটাকে কিছুটা রেস্ট্রিক্টেড করে দিলাম সেফলি। তো ধরুন আমি তো রিড অনলি করে ফেলেছি, এখন আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাইছি, মানে রিড অনলিটি অফ করে দিব, যেন আমি রাইট করতে পারি, মডিফাই করতে পারি, ডিলিট করতে পারি। কীভাবে করতে হবে, আগের মতো আমি কোনো কিছু অল্টার করতে চাই। সো অল্টার কি অল্টার করব, ডেটাবেস অল্টার করতে চাই। সো ডেটাবেস, এখন আমাকে ডেটাবেসটির নাম দিতে হবে, যেই ডেটাবেসটি অল্টার করতে চাই সেই ডেটাবেসটির নাম দিতে হবে নিউ ডিবি থ্রি, ঠিক আছে? এখন আগের মতো রিড অনলি, আগে কি দিয়েছিলাম, ওয়ান দিয়েছিলাম, তখন রিড অনলি হয়ে গিয়েছিল। এখন যদি আমি রিড অনলি করতে না চাই তাহলে কি দিতে হবে, জিরো, যে রিড অনলি করতে চাই না, ঠিক আছে? এখন যদি আমি এটি এক্সিকিউট করি, গ্রিন চেক বক্স, এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই আমি এই ডেটাবেসটাকে এডিট করতে পারবো, অল্টার করতে পারবো, ড্রপও করে দিতে পারবো। চলুন আমি দেখাই, ড্রপ কি ড্রপ করব, ডেটাবেস ড্রপ করব,
তারপর আমার ডেটাবেসটি নেই। এখন যদি আমি এটি এক্সিকিউট করি, দেখতে পাচ্ছেন গ্রিন চেকবক্স এফেক্টেড, রিলোড ডেই নিউ DB3 চলে গেছে, তার মানে ডেটাবেসটি আমি ডিলিট করে ফেলেছি। সো এইভাবে আমরা রিড অনলি করতে পারি, আবার রিড অনলিটি বাদও দিতে পারি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।